আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্দা গ্যালারিতে আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম আর আমার সঙ্গে রয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরের ক্রিয়া সাংবাদিক ইকরাম হুসাইন আপনাকে স্বাগত দর্শক মূল আলোচনায় ফিরছি আজকের যে আলোচনা বলার অপেক্ষা রাখে না বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশ নিয়ে কথা বলবো বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচ তো বটেই তবে যে বিষয়টা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে পাকিস্তান ভারত ম্যাচ ইকরাম হুসাইন কেমন গেল রাত হাই ভোল্টেজ ম্যাচ দেখে আমার কাছে মনে হচ্ছে আনবিলিভেবল কামব্যাক মানে এরকম কামব্যাক আমি খুব একটা আসলে দেখিনি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে অনেক উত্তেজনা অনেক কিছু কিন্তু ম্যাচটা আপনি যদি দেখেন যে ম্যাচের এইটটি পার্সেন্ট কিন্তু পাকিস্তান নিয়ন্ত্রণ করেছে আপনার বাহাত্তর রান তখন ছিল পাকিস্তানের দুই উইকেট সেখান থেকে পাকিস্তান এই ম্যাচটা হারবে এটা আসলে কেউ কল্পনা করেনি আসলে ক্রেডিট দিতে হবে যাসপ্রীত বুমরাকে যেভাবে অসাধারণ বোলিং করেছে চোদ্দ রানে তিন উইকেট যেটা আপনি পাকিস্তানের যে চার পেসার যে ভালো বল করেছে সেটার প্রশংসা সবাই করেছে আপনি দেখেন যে একশো উনিশ রানে ভারতকে আটকে দিয়েছে পাকিস্তানের দশ উইকেটের মধ্যে ভারতের দশ উইকেটের মধ্যে নয়টা উইকেটে কিন্তু পাকিস্তানের চার পেসার কিন্তু ভাগ করেছে সেখানে সেই চার পেসার থেকেও জাসপ্রিত বুমরা যাকে নিয়ে ম্যাচের আগেও কিন্তু আলোচনা হচ্ছিল যে বুমরা ম্যাচটা ঘুরিয়ে দিতে পারেন এক্স ফ্যাক্টর হতে পারেন আমরা শেষ পর্যন্ত দেখলাম যে বুমরা সত্যি এক্স ফ্যাক্টর এবং অসাধারণ বোলিং করেছেন ইনফ্যাক্ট পাকিস্তানের তিরিশ রানে ষাটটা উইকেট পড়ে যাবে মানে উইকেটে দোজ দিবে অনেক কয়টা উইকেট নিয়ে ওযুহাত তুলবে কিন্তু সেটা সুযোগ নেই একটা সময় মনে হচ্ছিল বলে বলে রান করলে হয় কিন্তু তাদের ব্যাটিং ধরম দেখে মনে হচ্ছে ব্যাটে বলে লাগাতে পারে না আপনি যদি নাসিম শাহর কথা দেখেন নাসিম শাহ শেষে কয়টা বল পেয়েছে নাসিম শাহ কিন্তু চেষ্টা করেছে অর্থাৎ চেষ্টা করলে যে পাততো পাকিস্তানের ব্যাটাররা আরও আগে ম্যাচটা তাদের নিজেদের করে নেওয়ার দরকার ছিল সেটা তারা করতে পারেনি ম্যাচটা তারা এত বেশি লেন্দি করেছে সেখান থেকে আসলে কাম করার সুযোগ ছিল না আপনি রিজওয়ানের কথা বলেন সে এতগুলো বল সে সারভাইভ করেছে সেট ব্যাটসম্যান সে যদি ম্যাচটা আসলে আরেকটা বিষয় আমি বলতে চাই আপনি যদি দেখেন যে ইন্ডিয়া তাদের মাত্র তিন ব্যাটার ডবল ডিজিট রান করেছে সেখানে পাকিস্তানের কিন্তু জন ডবল ডিজিটে গেছে অর্থাৎ পাকিস্তানের পাঁচ ব্যাটার উইকেটে সেট হয়েও রান করতে পারেনি সুতরাং আসলে ব্যর্থতার পুরো দায়টা পাকিস্তানের ব্যাটসম্যানদেরকে নিতে হবে এবং ক্রেডিট যদি দিতে হয় তাহলে ইন্ডিয়ার বোলারদেরকে দিতে হবে এবং পাকিস্তানি বোলাররা কিন্তু ভালো করেছিল ভারত প্রথম দশ ওভারে তারা একশো উনিশ রান করেছে ইন টোটাল প্রথম দশ ওভারে ছিল একাশি রান তারপরে ম্যাচটা কিন্তু পাকিস্তান নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা হচ্ছে দশ ওভারের মধ্যে ভারতকে মাত্র আটত্রিশ রান দিয়েছে ওই ম্যাচ কি করে এভাবে পাকিস্তান ব্যাটাররা ডুবায় ভারত শুরু থেকে স্ট্রাগল করেছে স্ট্রাগল যে করেনি তা না আপনি যদি রোহিত শর্মা দেখেন বিরাট কোহলি দেখেন তারা যেভাবে আউট হয়েছে স্ট্রাগল করেছে অবশ্যই সেখানে তাদের সুরিয়া কুমার যাদব সেও কিন্তু পারেনি একমাত্র ঋষভ পন্থ কিন্তু চেষ্টা করেছে এবং সে ভালো একটা ইনিংস খেলেছে সারভাইভ করার চেষ্টা করেছে কিন্তু ভারত যে খুব ভালো ব্যাট করেছে তা কিন্তু না তবে একটা সময় মনে হচ্ছিল অন্তত এই রানটা একশো চল্লিশ কিংবা পঞ্চাশ হতে পারে যেটা আপনি বলছিলেন যে শেষের দিকে পাকিস্তানি বোলাররা যেভাবে ভালো দারুণ বোলিং করেছে আপনি যদি বিশেষ করে দেখেন যে হারিস রোফ হ্যাট্রিকের একটা চান্স ক্রিয়েট করেছে দুইটা উইকেট দুই বলে নিয়েছে এবং আমিরও কিন্তু সেম এবং হ্যাট্রিকের চান্স ক্রিয়েট করছিলো করেও শেষ পর্যন্ত পারেনি কিন্তু তারা যে কাজটা করেছে একশো উনিশ রানে ভারতের মতো একটা শক্তিশালী ব্যাটিং লাইন আপকে আটকে দেয়া তারা তাদের কাজটা করেছে কিন্তু ব্যাটসম্যানরা যদি না পারে তাহলে আসলে বোলারদের কি করার আছে ইভেন ইভেন এটা বলতে হয়েছে আপনি ঋষভ পন্থের কথা বলছিলেন ঋষভ পন্থ যেভাবে কয়েকটা শর্ট খেললেন চোখে একদম লেগে আছে মানে তিনি উইকেটে পড়ে যাচ্ছেন ফাইন লেগে খেলছেন অসাধারণ মানে এটা এটা বলার অপেক্ষা রাখে না আসলে আরিফ আপনি যদি নিউ ইয়র্কের উইকেটটা দেখেন এখানে একশো রান কিন্তু সর্বোচ্চ এবার এবং যে ম্যাচগুলো এখানে হয়েছে আপনি সাউথ আফ্রিকার ম্যাচের কথা যদি বলেন শ্রীলঙ্কার সাথে কিংবা অন্য ম্যাচগুলোর কথাও যদি বলেন ভারতের আগের ম্যাচটার কথা বলেন আয়ারল্যান্ডের সাথে একই রকম কিন্তু এখানে কিন্তু রান হচ্ছে না এখানে ক্রি কি উইকেট আপনাকে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে কিন্তু রানটা করতে হয় যেটা ঋষভ পয়েন্টকে আমরা দেখেছি আপনি যে ডাউন লেগ সাইডে যেভাবে সে মেরেছে অর্থাৎ আপনি এইখানে যে আমরা যে কনভেনশনাল কনভেনশনাল ক্রিকেট যেটা আমরা দেখি যে ব্যাটসম্যানরা যেভাবে রান করে সেভাবে কিন্তু এখানে রান করা যাচ্ছে না এখানে রান করার জন্য আপনাকে কিছু কৌশল করার দরকার হচ্ছে সেটা কিন্তু ঋষভ পন্ত ভালোভাবে করেছে এবং রান করেছে রাইট এবং পার্থক্যটা গড়ে দেওয়া হচ্ছে আপনার অক্ষর প্যাটেল তিনি যখন ওই পজিশনে নেমে বিশ রান করে তিনি বেশি রান করেন বিশ রান করেছেন আমরা ভাবিনি বাট তিনি যখন এলেন এবং তিনি ক্লিক করে গেছেন আমরা একটু দর্শকদের কাছে যাই একটা প্রশ্ন নেই দর্শক আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত শেয়ার করতে পারেন কলটি কেটে গেছে যে আলোচনা করছিলাম যে ভারতের ব্যাটিং নিয়ে পাকিস্তানের ব্যাটিং এর দুর্দশা কেন আপনি রিজোয়ানকে দেখলাম তিনি কিন্তু সেট হয়ে গিয়েছিলেন ম্যাচটা তিনি বের করে নিতে পারতেন বাবর আজম আবারও ব্যর্থ হ্যাঁ হ্যাঁ একশো উনিশ তারা ভারতকে আটকে দিয়েছে এই ম্যাচটা জেতার দরকার ছিল দরকার ছিল পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি কিন্তু আপনি যদি এটা দেখেন পাকিস্তানের ব্যাটাররা কিন্তু স্ট্রাগল করছিল অনেক আগে থেকে আপনি তারা আয়ারল্যান্ডের সঙ্গে একটা ম্যাচ হেরেছে ভালো করতে পারেনি আয়ারল্যান্ড মতো দলের সঙ্গে তারা কিন্তু ইংল্যান্ডের সঙ্গে বৃষ্টিতে ম্যাচ হয়েছিল ম্যাচ খেলা হয়েছিল দুটা সেই দুটা কিন্তু ভালো করতে পারছিল না তাদের ওপেনিং পেয়ার কি হবে তারা সেই দুই বছর আগে যে ওপেনিং যে পার্টনারশিপ বাবর এবং রিজওয়ান সেটাকে পরিবর্তন করার চেষ্টা করেছিল তারা চেষ্টা করেছিল বা আজম খানকে আনা যায় কিনা তারা চেষ্টা করেছিল অন্য কাউকে সাইম আয়ুবকে আনা যায় কিনা তারা সেই যে তাদের যে পরীক্ষা নিরীক্ষাগুলো সবগুলো ব্যর্থ হয়েছে অর্থাৎ পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ম্যাচটা হারা তো সব কিছু কিন্তু পাকিস্তান ব্যাক ফুটেই ছিল পাকিস্তান কিন্তু ম্যাচের আগে ব্যাক ফুটেই ছিল কিন্তু তারপরও তাদের বোলাররা যেভাবে কাম করেছে তাদের বোলাররা যে কাজটা করেছিল সেখান থেকে না পারাটা দুঃখজনক ছিল পাকিস্তান আরেকজন দর্শক রয়েছেন দর্শক আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন ওয়ালাইকুম আসসালাম আপনার প্রশ্নটি করুন বুমরা যে অসাধারণ বোলিং করেছে বুমরা যে অসাধারণ বোলিং করেছে সে বুমরা কি বিশ্বকাপ এই খেলার মাঠে গিয়ে ম্যাচ উঠবে নাকি তা অবদ থাকবে না কিছু দেবে বুমরা সব সময় দারুণ বল করেন এবং তার উপর পুরো টিম ইন্ডিয়া তাকিয়ে থাকে অন্যান্য প্রতিপক্ষই তো তার দিকে আজ কালকে তার বোলিং বিশ্লেষণ যদি আমরা দেখি অসাধারণ বোলিং ছিল যখন দরকার ছিল তিনি তখন ব্রেক থ্রু এনে দিয়েছেন এই ধরনের উইকেটে আমরা ম্যাচের আগেও কিন্তু আলোচনা করছিলাম আর যে বুমরা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে এবং সেটাই সে করেছে কারণ এই ধরনের উইকেটে কিছুটা সে যে একটু অন্যভাবে বল বল করে থাকে তার অ্যাকশনটা একটু অন্য অন্যরকম এবং সে ফায়দাটা কিন্তু উইকেট থেকে তিনি সবসময় পান এবং আমরা যদি দেখি যে যে নিউ ইয়র্কের যে উইকেট সেখানে কিন্তু বুমরার মতো বোলার যারা আছেন তারাও কিন্তু একটা এক্সট্রা বাউন্স পাচ্ছেন টান পাচ্ছেন উইকেট থেকে সেটা কিন্তু পাকিস্তানের পেসাররা যতটা কাজে লাগিয়েছে তার থেকে ভালো কিন্তু বুমরা করেছেন এবং বুমরা কাজের কাজটা যখন দরকার তখন ঠিক মতোই করেছেন চার ওভার চোদ্দ রান তিন উইকেট পাকিস্তান কি তাহলে বিশ্বকাপ থেকে বিদায় নিল মানে এখন পর্যন্ত অফিসিয়ালি তো হয়নি ম্যাচ দুটা বাকি রয়েছে কোন সুযোগ কি রয়েছে এখানে দেখেন আসলে খুব ইন্টারেস্টিং যুক্তরাষ্ট্র কিন্তু দুটা ম্যাচ জিতে গেছে ভারতও কিন্তু দুটা ম্যাচ জিতে গেছে তো এই মুহূর্তে যদি তাদেরকে পাকিস্তানকে কিছুটা কিছুটা চান্স স্লিম চান্স আমরা বলতে পারি যদি যুক্তরাষ্ট্র পরবর্তী তাদের দুটা ম্যাচ হারে তাহলে পাকিস্তানের একটা সুযোগ আছে আমরা বাংলাদেশের আলোচনা একটু ফিরতে চাই আমরা বাংলাদেশ আপনারা সবাই জানেন যে আজ রাতে মাঠে নামবে কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্যতম শক্তিশালী দল সহকর্মী রেজান তিনি নিউ ইয়র্ক থেকে ম্যাচ প্রিভিউ করেছেন দেখে নিব একাকী লিটন দাস পুরো দলের অনুশীলন শুরু হয়ে যাওয়ার পর সবার শেষে মাঠে ঢুকলেন ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন প্রথম ম্যাচের একাদশের বেশিরভাগই বিশ্রামে সাকিব মাহমুদুল্লাহ তাসকিন মোস্তাফিজরা কেউই আসেননি রানের সন্ধানে থাকা সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত মিস করতে চাননি এই অনুশীলন স্বস্তিতে পুরো দল নির্ভার কোচ আমার মনে হয় পুরো দল হাফ ছেড়ে বেঁচেছে সবাই অনেক চাপের মধ্যে ছিল তবে প্রস্তুতিটা ভালো হয়েছে আমরা খুশি যে দুই পয়েন্ট পেয়েছি জয়ের পরও ব্যাটারদের নিয়ে প্রশ্ন আছে তাই প্র্যাকটিসে অধিনায়ককে ব্যাটিংটা যেমন শিখিয়ে দিয়েছেন তেমনি কৌশল নিয়েও আলাদা করে কথা বলেছেন হেডকোচ বোলারদের নিয়ে কোনো প্রশ্ন নেই প্রশংসায় ভেসেছেন হাতুরু লেগ স্পিনার রিশাদ হোসেন তার গুড বুকে বোলিং ইউনিট দারুণ বল করেছে যেভাবে অধিনায়কের পরিকল্পনা বাস্তবায়ন করেছে সেটা দারুণ কোচেরা কিছুই করেনি বাইরে থেকে তথ্য দিতে পারে তবে পুরো সাফল্য বোলারদের বোলিং ইউনিট হ্যাজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাসটাকে বদলে দিতে পারে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ যা আগে করে দেখাতে পারেনি এবার সে সুযোগ দ্বিতীয় রাউন্ডে চাপার শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ যে দুটি স্থানের জন্য চেষ্টা করছে তবে আমরা সেরা খেলাটা খেলে এগিয়ে যেতে চাই দুদলের আগের আট দেখায় শতভাগ হার বাংলাদেশের বিশ্ব আসরে যার তিনটি নিউ ইয়র্কে নেদারল্যান্ডস পরীক্ষা নিয়েছে প্রোটিয়াদের জিতে যাওয়া দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে করছে সমীহ বাংলাদেশ শক্তিশালী দল ওদের অনেক সমর্থক থাকবে মাঠে সীমানার ওপারে কি হয় ওসব নিয়ে ভাবতে চাই না মাঠে ফোকাস থাকবে কন্ডিশন বুঝলে ম্যাচ সহজ হবে বাংলাদেশ দলের জন্য বাড়তি পাওয়া শরীফুল ইসলামের মাঠে ফেরা হাতের ইঞ্জুরি কাটিয়ে নেটে বোলিং করেছেন তবে একাদশে পরিবর্তনের সম্ভাবনা যেমন কম হবে গুরুত্বপূর্ণ প্রত্যাশার আগেই মাঠে ফিরেছেন শরীফুল ইসলাম হাতে তুলে নিয়েছেন বল তবে এখনো কি তুমি পুরোপুরি ফিট বা সুস্থ দক্ষিণ আফ্রিকার ম্যাচে তাকে খেলানোর ঝুঁকি নেবে বাংলাদেশ দল নাকি ওয়েস্ট ইন্ডিজ গিয়ে পুরো ফিট শরীফুলের সার্ভিস পেতে চাইবে জামান চ্যানেল টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র শরীফুল নেটে পুরো দমে বল করেছেন আমরা বাংলাদেশ নিয়ে আলোচনায় ফিরবো তার আগে একজন দর্শকের প্রশ্ন নেই দর্শক আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন জি আমি বলছিলাম হাতে আগে যে বাংলাদেশে বলিং দিয়ে কোনো আমাদের কোনো টেনশন নাই কিন্তু ব্যাটিং দিয়ে যে আগে আমার সত্যি আছে অবশ্যই 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 অনেক ধন্যবাদ আমি আপনার প্রশ্নের উত্তরটি নিব ইকরাম হোসাইনের কাছ থেকে তবে তার আগে একটা বিরতি নিয়ে নিচ্ছি ফিরছি একটু পর সাথেই থাকুন আবারও স্বাগত ক্লেমন বিয়ন্দা গ্যালারির আজকের আয়োজনে ইকাম হোসাইন রয়েছেন আমার সঙ্গে আর একজন গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট বিশ্লেষক এবং কোচ দর্শক একজন কোশ্চেন করেছিলেন যে ব্যাটারটা পারবে কিনা বাংলাদেশের ব্যাটারটা দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে আমার মনে হয় আমরা আশা দেখতে পারি বিশ্বকাপ শুরুর আগে যেভাবে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে হেরেছিলাম তখন আত্মবিশ্বাসের কিছুটা ঘাটতি ছিল কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে যে তারপরে আমার কাছে মনে হয় আমরা কিছুটা হলেও আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছি এবং বিশেষ করে লিটন দাস রানে ফিরেছেন এবং তাহুদ হৃদয় ভালো রান করেছেন এবং মাহমুদ্লাহ রিয়াদ আমার মনে হয় আমাদের ব্যাটসম্যানদের উপর আমরা বিশ্বাস করতে পারি তারপর আমরা নাজমুলাব্দ ফিমের কাছে শুনতে চাই আসলে বাংলাদেশ কি পারবে কি মনে হয় আপনার না সাউথ আফ্রিকা ফেভারিট হিসেবেই খেলবে এটা সন্দেহ নেই শুধু এই কারণে না যে ওরা একটা ভালো দল ওরা এখানে খেলছে এখানে ওদের ক্যাম্প করছে সো অনেক অ্যাডভান্টেজ ওদের আছে কিন্তু বাংলাদেশ বোধ যদি ডেসপারেট থাকে জেতার জন্য যেরকম ডেসপারেটনেস ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে সেরকম ডেসপারেট থাকে তাহলে বোধ হয় বাংলাদেশের একটা সম্ভাবনা আছে কারণ এই মুহূর্তে বোধ হয় বাংলাদেশও তিন চারজন ব্যাটসম্যান আছে যারা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ব্যাটিংয়ে যেটা কিছুদিন আগেও ছিল না লিটন কুমার দাসের গত ইনিংসটা খুব ইম্পর্টেন্ট যেভাবে খেলেছে সেই ধরনের ক্রিকেট কিন্তু এই উইকেটে খেলা দরকার সো আমার মনে হয় সেটা গতবারের ইনিংস একটা রিহার্সেল ছিল তাই যদি কথা তো বললো সো আমার মনে হয় প্লাস আমাদের বোলিংটা বোলিংটা যথেষ্ট বিশ্বাস নিয়ে সবাই বলিং করছে কি আবারও আমার মনে হয় বড় একটা ভূমিকা রাখবে সো সাউথ আফ্রিকার জন্য ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে না সাউথ আফ্রিকাকেও পরিশ্রম করতে হবে ম্যাচটা জেতার জন্য তবে বাংলাদেশের সুযোগ আছে কোনো সন্দেহ নেই স্যার টস কতটা ফ্যাক্টর হবে পাকিস্তান গতকাল এই মাঠে টস জিতেছিল বাট আলটিমেটলি ম্যাচটা তারা হেরেছে বাংলাদেশের জন্য এটা কতটা কাজে দিবে পাকিস্তান কিন্তু একশো বিশ রানের মতো একটা রান চেঞ্জ করার মতো সুযোগ পেয়েছিল এবং সেটা তাদের করা উচিত ছিল সো যেটা হয় যে প্রথম ইনিংসে ঠিক কত রান করা যাবে বলা খুব মুশকিল কিন্তু দ্বিতীয় ইনিংসে যারা ব্যাটিং করে তারা জানে কত রান করতে হবে তো সেই অনুযায়ী তারা পুরো ব্যাটিং প্ল্যানটা করতে পারে এই কারণেই এখানে চেঞ্জ করাটা মাছ সেফার হয় সো বাংলাদেশে যদি টসে জিতে এবং ওদেরকে ব্যাটিং দেয় এবং একটা রিজনেবল টার্গেটের মধ্যে রাখতে পারে ওদেরকে এবং একটা পরিকল্পনা নিয়ে ব্যাটিং করতে পারে তার মধ্যে সম্ভাবনা আছে কিন্তু এটা খুব চ্যালেঞ্জিং ব্যাটিং করাটা খুব ডিফিকাল্ট কারণ এই ধরনের পরিস্থিতিতে পরিবেশে টি ব্যাটিং করতে কেউ অভ্যস্ত না ব্যাটে বলে হবে রান হবে সেটা দিয়ে সবার অভ্যস্ততা এবং হঠাৎ করেও অনেকে অনেক শট খেলে ফেলে কিন্তু অনেক সময় কিন্তু এখানে সেটা করতে পারে না এখানে খেলার ধরনটাই ভিন্ন অ্যাডজাস্টমেন্টটা খুব জরুরি হবে স্যার নাসাও ক্রিকেট গ্রাউন্ডের উইকেট দেখে আপনার মনে হয়েছে যে ওইখানে সেকেন্ড ইনিংসে খেলা ফার্স্ট ইনিংসের তুলনায় কিছুটা কিছুটা সহজ আমার মনে হয় কিছুটা সহজই কারণ হবে যেন দিনের বেলা খেলা হবে সকালবেলায় উইকেটে একটা আলাদা একটা ওয়েটনেস থাকে একটা ময়েশ্চার থাকে উইকেটের মধ্যে কিন্তু দিন যত গড়াবে সময় যত গড়াবে উইকেটটা একটু ইজি হবে খুব বেশি যে তা না বাট একটু ইজি হবে একদম সকালের যেই আর্লি মর্নিং বা শুরুর ম্যাচের শুরুর যেই ডিফিকাল্টিটা পেস বলিংয়ে বিশেষ করে সেটা তুলনামূলক একটু কম থাকবে বাট আমি যেটা বললাম যে একটা টার্গেট থাকবে সেটা ব্যাটিং করবে টার্গেট নিয়ে তারা ব্যাটার দুটা ফ্যাক্টর একটা হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা ওই অর্থে ফর্মে নেই বেশিরভাগ ব্যাটারি নেই দু তিনজনের কথা আপনি বলেছেন অন্যদিকে আফ্রিকার যে পেসার নর্থ ইয়ার কথা বলতে পারি রাবাদার কথা বলতে পারি তাদেরকে কীভাবে ডিল করবে বাংলাদেশের ব্যাটাররা না এটাই এটাই উইকেটটা অ্যাকচুয়ালি এখানে এখানে ধৈর্য নিয়ে খেলতে হবে কিন্তু অনেক সময় হবে যে একটা ওভারে রানই হলো না এক রান দু রান হলো কিন্তু আরেক ওভারে হয়তো কোনোখান দিয়ে একটা স্ল্যাশ করলো থাকবেন যে চার হয়ে গেলো এই উইকেটটা অনেকটা এরকম সো যেই ওভারে দুই রান হবে বা তিন রান হবে সেই ওভারে অস্থির হয়ে গেল হবে না কিন্তু ওয়েট করতে হবে একটা ওভারের জন্য যে ওভারে আমরা ধাম করে দশ বারো রান নিতে পারি একটা ছয় মেরে দিল বা দুটো দুই রান নিল দশ রান হয়ে গেল সো খুব বুদ্ধির সাথে খেলতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে সো আমার মনে হয় যে সেটাই হবে কি ফ্যাক্টর একদম সংক্ষেপে একাদশে কোনো পরিবর্তন আপনি চান চাকরির আমার ধারণা যে জাকের আলীকে যদি আমরা নিয়ে নিতে পারতামকে সরিয়ে দিয়ে কারণ তামিম এবং লিটন যদি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে আমি তো অবশ্যই আগে যেহেতু দুটা ম্যাচ তারা খেলেছে ওখানে আমার মনে হয় এগিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকবে বাট আমার মনে বাংলাদেশ খুব ভালো একটা চেষ্টা করবে আজকে রাইট আমরা আমরা চাই যে সব কিছু ভুল প্রমাণ করে দক্ষিণ আফ্রিকা এগিয়ে আছে তারপর বাংলাদেশ এই মাঠে ভালো করুক বাংলাদেশ ভালো করলে সুপার এইটের পথে এগিয়ে যাবে আজকের ক্লেমন বিয়ন্দা গ্যালারি এ পর্যন্ত